জিনসেং যাওয়াই একটামাত্র জাতি বাংলাদেশে আমি নিয়ে এসেছিলাম। তো আল্লাহর রহমতে এটা থেকে বিস্তৃত সারা বাংলাদেশে আমি ছড়িয়ে দিয়েছি এখন। তো এটা থেকে যে জিনসেং এর মূলটা বের হয়, তো এটা আসলে খুব সহজলভ্য না, সহজে এটার যে প্রসেস প্রক্রিয়া এটা কিন্তু অনেকেই জানে না। তো আমি সেক্ষেত্রে বলবো যে আমার কাছ থেকে না বুঝে না শুনে আপনারা জিনসিং চাষ করলেই যে জিনসিং এর মূল বিক্রি করতে পারবেন তা নয়, কিন্তু এটা বিশেষ একটা প্রক্রিয়া আছে। এই জিনসিং গাছ লাগানোর কত বছর পর থেকে এর মূল খাওয়ার উপযোগী হয়? এটা ছয় বছর না হলে এর মূল খাওয়া যাবে না। ছয় বছর কিন্তু অনেকে দেখি যে 6 মাস বা 7 মাস পরে কয়েকটা খাওয়া যাবে। এটা মানুষের সঙ্গে প্রতারণা শামিল, প্রতারণা করে মানুষের সঙ্গে, মানুষের ভুলভাল বুঝাইয়া। বা দেখেন এখন অনলাইনে আপনারা এই জিনসেং এর সম্বন্ধে বিভিন্ন জোরে বিভিন্ন মন্তব্য করতেছে, বিভিন্ন অ্যাডভার্টাইজ দিচ্ছে যে জিনসেং খান, ওই যে জিনসেং এর সঙ্গে আলকুশি খান। অথচ এই জিনসেং আমার বাগানে, যে বিশাল বড় বাগান রয়েছে আমার, আর বাংলাদেশে সর্বপ্রথম আমি জিনসেং চাষ শুরু করেছি, এটা আমার মাতৃবাগান, এখান থেকে আমি চারা তৈরি করি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাগানের বিশালত্ব। তো আমি বলবো যে আপনারা না বুঝে হুজুগে পরে কোনো কিছুই খাবেন না। গাছ সবসময় মানুষের উপকার করে, বা না বুঝে না শুনে খেলে এর একটা বদনাম তৈরি করবেন না। আর আমার মতো এরকম বাগান কেউ যদি দেখাতে পারে, হ্যাঁ, তাহলে তার কাছ থেকে আপনি পণ্য কেনেন। কিন্তু সঠিক প্রক্রিয়ায় আমি এই জিনসেংটা একটা ল্যাবরেটরি, আশাপুর ল্যাবরেটরিসের মাধ্যমে আমি এটা প্রক্রিয়াজাত করি, এরপরে এটা বাজারজাত করি। মানে এর আগে খাওয়ার উপযোগী হবে না? না, 6 বছর আগে উপযোগী হবে না, এবং ল্যাবরেটরিসের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করার পরে এটা আমি বাজারজাত করি। তারা যারা 6 মাস 1 বছর কথা, তারা প্রতারণা করতেছে মানুষের সঙ্গে, মানুষের ভুলভাল বুঝে প্রতারণা করে। ওইটা খাওয়া কি শরীরের জন্য ক্ষতি? ওটা বা খাওয়া উপকারিতা নাই ওর মধ্যে। কবির ভাই, আর একটা প্রশ্ন, যে জিনসিং এর পাতা কি খাওয়া যায়? হ্যাঁ, জিনসিং এর পাতা, এরকম পাতাগুলো চা হিসাবে খাওয়া যায়, শাক হিসাবে রান্না করে খাওয়া যায়। এটা চায়ের মধ্যে যদি দেন, এরকম দুইটা পাতা চায়ের মধ্যে দিয়ে যদি আপনি খান, দেখবেন যে শরীরের মধ্যে একটা অন্যরকম এনার্জি চলে আসবে। জিনসেংটা তো আসলে আমাদের শরীরের দুর্বলতাকে দূর করে, এনার্জিটাকে ফিরিয়ে আনে। ভাই, জিনসেং গাছগুলোকে আপনি বীজ বিক্রি করতেছেন না কেটে গাছ বিক্রি করতেছেন? না, বীজ থেকে চারা তৈরি করা খুব একটা কঠিন কাজ, এই জন্য আমি এটা চারা তৈরি করে বিক্রি করতেছি। আমার কাছে হাজার হাজার কোটি কোটি চারা রয়েছে। কই ভাই, একটা প্রশ্ন আমার কাছে, যারা বেকার যুবক আছে অনেক, তারা কি এই নিয়ে চাষ করে কি কোনো লাভবান হতে পারবে? ভাই, লাভবান হতে পারবে, কিন্তু আমি অনেক বেকার যুবককে আমি বিনা পয়সায় দিছিলাম, তারাই এখন মানুষের সঙ্গে প্রতারণা করতেছে। কারণ এটার মূল দেখা যায় যে 2-3 বছরের মধ্যে একটা মূলের একটা শেপ চলে আসে, ওই মূলটাই তারা 1 বছরের মূলটা তারা বিক্রি করে দিচ্ছে, 6 মাসের মূলটা তারা বিক্রি করে দিচ্ছে, মানুষের সঙ্গে প্রতারণা করতেছে। তা আমি বলবো যে এটা একটা লাভজনক ব্যাপার, আর জিনসেংটা এমন একটা প্রোডাক্ট যেটা সকলেরই প্রয়োজন, আমাদের সকলেরই প্রয়োজন। কারণ এটা হাজার হাজার বছর ধরে এটা খাদ্য হিসাবে, ঔষধ হিসাবে পৃথিবীতে মানুষ খাচ্ছে, আমাদের আদিম যুগে মানুষরা থেকে শুরু করে বর্তমানে ব্যাপকভাবে জিনসিং এর চাহিদা রয়েছে। তাই আপনারা চাষ করবেন, ঠিক আছে, মানুষের কল্যাণের জন্য কাজ করেন। অনেক নার্সারিম্যান, তাদের কোনো অক্ষর জ্ঞান পর্যন্ত নেই, হ্যাঁ, তারা এটার সম্বন্ধে ভাষণ দিচ্ছে, তো এইসব ভাষণ থেকে আপনারা বিরত থাকেন। সরাসরি চলে আসতে পারে আমাদের ঠিকানায়, মেসার্স ননিফল ইউনানি ঔষধালয় ও নার্সারি। এটা সরকারি অনলাইন লাইসেন্স এবং ড্রাগ লাইসেন্স প্রাপ্ত স্বনামধন্য ইউনানি প্রতিষ্ঠান। মালিক আমি নিজেই, হাকিম হাজি খন্দকার কবির হোসেন মিলিটারি, DUMS, তৃতীয় বর্ষ, গ্রাম ছাতিয়ানতলা মল্লিকপাড়া, ডাকঘর চূড়ামনকাঠি, থানা জেলা 10 সদর।